ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেলোয়ার ভাই, আপনি জানতে চেয়েছেন যে প্রত্যেক মুসলমানের উপর ইলমিদিন শিক্ষা করা ফরজ, কোন এলিম শিক্ষা করা ফরজ? জি সম্মানিত ভাই, এখানে কোন ইলিম হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমানের উপর ইলমিদিন শিক্ষা করা ফরজ বলেছেন। এটি যদিও হাদিস, কিন্তু এখানে হাদিসে কুচ্ছি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলমানের উপর ইলমি দিন শিক্ষা করা ফরজ। কোন ইলিম? যেই ইলিমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায়, সেই ইলিমকে, তথা পবিত্র কোরআন এবং সহি হাদিসের জ্ঞান, সহি সুন্নাহ, এই জ্ঞানকে অনুসরণ করে, এই জ্ঞানকে অর্জন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ। সেটি হচ্ছে পবিত্র কোরআন এবং সহি সুন্নার জ্ঞান অর্জন করা। তবে